আমি আপনাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যে কোয়ালিটি মেনটেন করতে হয় বা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করতে হলে কীভাবে ডিজাইন করতে হয় এবং আমরা সিডিপি কোর্সে কোন কোন জিনিসগুলো ফোকাস করে থাকি তার কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং সেই জিনিসগুলো দেখাব। এটা হলো একটা ডিজাইন যেটা পিএইচডি মোডে আছে, একটা পিএইচডি ডিজাইন। এটা আমরা টেস্ট হিসেবে দুজনকে দিয়েছিলাম করানোর জন্যে, যে ডিজাইনটাকে HTML-এ কনভার্ট করবে। তার মধ্যে যে আমরা দেখি দুজন ডিজাইনারের কাজ তারা কীরকম করেছে, যদি এখানে খেয়াল করেন যে কাজগুলো হয়েছে তো আমি কিছু মডিফাই করেছি। যে হেডার পার্টটা আছে এখানে, যে এই কালারটা আছে ডিজাইনের মধ্যে, এই কালারটা আছে ডিজাইনের, যে ফন্টার যে থিকনেস আছে এখানে এসে সেই থিকনেসটা নাই। ডিজাইনের মধ্যে যে অ্যালাইনমেন্ট মেনটেন করা হয়েছে এখানে এসে সে অ্যালাইনমেন্ট নেই। এখানে একটা সাদা 1 পিক্সেল বের হয়ে আছে। এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে, ফন্টের যে থিকনেস আছে, যে ফন্ট উইথ আছে, এখানে এসে সে ফন্ট উইথ নেই, ইভেন ফন্ট ফেসও ঠিক নেই। আমরা যদি আরেকজনটা দেখি, তার যেটা হয়েছে সে অ্যালাইনমেন্ট মেনটেন করেছে, কিন্তু প্রবলেম কি আছে, এখানে যে উইথ আছে সেই জিনিসটাতে প্রবলেম আছে, এখানে যে কালার আছে সেই কালারটা সে মেনটেন করেনি। এখানে এই জায়গাগুলো মোটামুটি ঠিক আছে, ফন্ট ফেস সে মেনটেন করেছে, ফন্ট উইথ মেনটেন করেছে, হোভার ইফেক্টগুলো মোটামুটি করতে পেরেছে। আমরা যদি আর একটু নিচের দিকে যাই, যদি এই জায়গাটা খেয়াল করে দেখেন যে স্লাইডারের কন্টেন্টগুলো ইউজ করেছে ডিজাইনের মধ্যে, আসলে খুব ভালো ডিজাইনার না হলে বা ভালো ভিজুয়াল কমিউনিকেশন ধারণা না থাকলে ডিফারেন্সগুলো সহজে চোখে পড়ে না। যেমন এখানে যদি দেখি, আমরা একটা হেডলাইন আছে, সাব হেড আছে, দুইটা বাটন আছে। আমরা যদি প্রথম জন কাজ করেছে সেটা দেখি, প্লেসমেন্ট, এখানে ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স। আমরা যদি ডিজাইনে দেখি, এখানে ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স, এটার সাথে এটা কাছাকাছি অনেক। আচ্ছা, সেকেন্ড অপশনটা হলো এখানে যে ডার্কনেস ইউজ করা হয়েছে, যে পরিমাণ ডিপ কালার ইউজ করেছে, পার্সেন্টেজ ইউজ করেছে, এখানে সে সেই পার্সেন্টেজটা নেই। তারপর যদি খেয়াল করেন, এইখানে স্পেস, এখানে স্পেস, এই পাশে, এই পাশে, মানে চারিদিকে যে স্পেসিং, যে অ্যালাইনমেন্টটা ইউজ করেছে ডিজাইনে, এসে কী হলো, এইখানে স্পেস, এখানে স্পেস সমান নেই, এইটা এটা কাছাকাছি মনে হচ্ছে। নেক্সট হলো বাটন, এখানে যে বাটনের শেপটা আছে, যেরকম চিকন আছে উপরের থেকে উপরে নিচে স্পেস, লেফট এবং রাইট সাইডে যে স্পেস, আমরা যদি এই বাটনটা খেয়াল করে দেখি, দেখেন একই রকম বাটন না, এটা অনেক হাইট বেড়ে গেছে, যে স্ট্যান্ডার্ডটা হওয়ার প্রয়োজন ছিল সেই স্ট্যান্ডার্ডটা এখানে নেই। তারপর দেখেন যে স্পেসিংটা এখানে ইউজ করেছে সেই স্পেসিংটাও এখানে নেই। আমরা যদি আরেকটা ডিজাইন দেখি, আরেকজন ডিজাইনার যেটা করেছে, সে এখানে মোটামুটি জিনিসটা মেনটেন করেছে, এই স্পেসিং, এই স্পেসিং, যেটা আমাদের ডিজাইনের সাথে মিলে, এইখানের স্পেসিংটা মিলাতে যেয়ে সে পারেনি, কারণ উপরের স্পেস নিচের স্পেস সমান নেই। তারপরে যদি আমরা দেখি বাটনটা, এই বাটনটার শেপও দেখেন ঠিক নেই। যদি আমরা খেয়াল করি ডিজাইনের সাথে, ডিজাইনে 1 পিক্সেল আছে, তারপরে চিকন আছে, হাইট কম আছে, কিন্তু এখানে এসে দেখেন কখনোই মিলছে না। আমরা যদি আস্তে আস্তে নিচের দিকে যাই, এটা একটা সেকশন, আমরা যদি ডিজাইনে এই সেকশনটায় আসি, ডিজাইনটা দেখেন দেখতে কীরকম স্মার্ট এবং খুবই ভালো লাগছে, মানে সুন্দর লাগার যে বিষয়টা আছে ডিজাইনের মধ্যে আছে। কিন্তু আমরা যদি দেখি ফ্রন্ট এন্ড ডেভেলপার কী করলো সেই ডিজাইনটাকে, এখানে অনেকগুলো বিষয় আছে, আমি সব ডিসকাস করতে গেলে আসলে অনেক সময় বিষয় হয়ে যাবে, আমি জাস্ট কয়েকটা বিষয় নিয়ে ডিসকাস করবো যেগুলো খুব
ভাইটাল যেগুলো আসলে চোখে পড়ার মতো ছিল। আমি মাউস ওভার করছি, যেটাকে হোভার বলে। হোভারে কোনো ফাংশনালিটিস নাই, কোনো কিছু কাজ করছে না। কিন্তু আমি যদি ডিজাইনে দেখি, এই এই ডিজাইনটা এবং লেফট ডিজাইনটা একই রকম, এটা একটু ডিফারেন্ট। তার মানে কি, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের এইটুকু বোঝা উচিত যে আসলে এই দুইটা জিনিসের পার্থক্য কী। এই ডিজাইনটা, এই ডিজাইনটা সেম আছে, এই ডিজাইনটা একটু পার্থক্য আছে। তার মানে কি, যে এইখানে কী কাজ হবে, কী ফাংশনালিটিস যাবে, এটুকু অ্যাবিলিটি যদি কারো বোঝার না থাকে, আসলে সে ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে কখনোই কেরিয়ার বিল্ড আপ করা ঠিক নয়। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট এই বেসিক জিনিসগুলো নলেজ গ্যাদার করে দেন কাজ করা। আদারওয়াইজ আসলে মার্কেটে নিজের বদনাম ছড়ানো ছাড়া ভালো কিছু বই তো আনবেই না, নিজের ক্যারিয়ারটাকে আসলে কখনোই ডেভেলপ করা সম্ভব হবে না। তাহলে আমরা যদি খেয়াল করি যে এইখানে যে বিষয়গুলো আছে, এই ডিজাইনার কিন্তু সেই জিনিসটাকে থোড়াই কেয়ার করেছে এবং সেই জিনিসগুলো সে আনেনি। আরেকটা জিনিস যেটা খুব বেশি লক্ষণীয়, এখানে দেখেন রেগুলার ক্লাসেস লেখা আছে, আর্টটা বড় হাতে আছে। এখানে সে কী করেছে, আর ডিজাইনের তো কোনো বালাই রাখে নাই, স্পেসিংয়ের কোনো বালাই রাখে নাই, স্পেসিংয়ের কোনো মা বাপই নাই। তো এই একজন ডেভেলপার যার ডিমান্ড হলো 25,000 টাকা, সে আমার কাছ থেকে এক্সপেক্ট করছে 25,000 টাকা তাকে আমি স্যালারি দেবো। বিয়নেস তাকে আমি ফ্রি টাকা দিয়েও রাখবো না, মানে সে যদি বলে আমি ফ্রি কাজ করব, তাকে দিয়ে আমি এই কাজ করাবো না। করানো উচিত না, কোনো কোম্পানি যে বুঝে, কোনো একটা কোম্পানি যদি কাজ বুঝে বা কোনো একটা কোম্পানির ওনার যদি কাজ বুঝে, কখনই তাকে টাকা দিয়ে তো দূরের কথা ফ্রিও সে নেবে না, এটাই স্বাভাবিক কথা। আমরা যদি পরের ডেভেলপারের কাছে যাই, সে যেটা করেছে হোভার ইফেক্টটা দিয়েছে কি, শুধুমাত্র ইমেজটা দিয়েছে। আচ্ছা, তাও যদি খেয়াল করেন এই বর্ডারটা কিন্তু রাউন্ড শেপ, এটাও রাউন্ড শেপ, কিন্তু আমি যখন হোভার করছি তখন কি রাউন্ড শেপটা আছে, নাই। আবার ওভারঅল ডিজাইনটা দেখেন, এখানে যে একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করেছে, তিনটাতে একই রকম কাজ করেছে। কিন্তু আমরা যদি ডিজাইনে খেয়াল করি, ডিজাইনের কী অবস্থা, এখানে বর্ডারে যে শেপগুলো আছে, হ্যাঁ, এটার যে পার্সেন্টেজ ব্যবহার করা হয়েছে, এখানে যে রাউন্ড শেপ আছে, হ্যাঁ, এই জিনিসটা হলো একটা হোভার ইফেক্ট বলা হয়। এই যে হোভারটা ইউজ করা হয়েছে, এখানে যে সফটনেস একটা বিষয় আছে, যে সফট বিষয়টা, আমরা যদি খেয়াল করি সে এখানে কি তাই করেছে, সে একটা মাত্র হোভার এনে দিয়েছে জাস্ট এটার উপরে, তাও চারকোনা না। আর ডিজাইনের কোনো ব্যালেন্স আছে না, ডিজাইনের কোনো রিলেভেন্সি আছে, এখানে যে হোভার করলে নিচে যে শেড আসবে সেই জিনিসটা সেই ধরতেই পারেনি। তো এরকম করে যদি আমি ডিজাইনের এ টু জেড দেখি, হ্যাঁ, এখানে যে একটা হোভার ইফেক্ট ছিল সেই জিনিসটা নাই। আবার যদি আমরা এখানে নিচে এই ডিজাইনের যাই, ওয়াও, মানুষটা হয়তো একটু বেটেছিল, উনি একটু লম্বা করে দিয়েছেন আর কি, হ্যাঁ, ওনার মনে হয়েছে মানুষটা লম্বা হলে ভালো হতো, উনি এটাকে ফিক্সড করে দিয়েছেন। তার মানে হোভার কী জিনিস সেটা বোঝার অ্যাবিলিটি ওনার নাই। বাকি ডিজাইনগুলো আসলে দেখলে খুব কষ্ট লাগছে, যে 2 বছর ধরে কাজ করে, 2 ইয়ার্স মার্কেটে কাজ করছে, এই দুজন ডিজাইনারই একই ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ডেভেলপার যদি আমরা বলি, তাদের এক্সপিরিয়েন্স হলো 2 ইয়ার্স। এও 2 ইয়ার্স কাজ করেছে মার্কেটে, এ 2 ইয়ার্স কাজ করেছে, দুজনের ডিমান্ডই খুব হাই। একজনের কথা তো বললাম, এর ডিমান্ড হলো 25,000 টাকা তার স্যার, এবং কারেন্ট স্যালারি নাকি সে 25,000 টাকা পাচ্ছে। তা আমার প্রশ্ন হলো, কে তাদেরকে কাজ দিচ্ছে এবং তাদের কাজটা কী কাজে লাগছে, আদৌ কি ক্লায়েন্ট সে কাজটা অ্যাকসেপ্ট করছে কি না, সেটা রিয়েলি সত্যিকার অর্থে আসলে প্রশ্নবোধক বিষয়, আর নাকি সে মিথ্যে কথা বলছে, দুইটাই কিন্তু প্রশ্নের বিষয়। কারণ এরকম একটা কাজ, যে কাজের কোয়ালিটি সে এটুকু বুঝে, তাকে 25,000 টাকা স্যালারি দেয়া, মার্কেটে অনেকেই যখন আমি কথা বলি যে স্যালারির স্ট্রাকচার বা একটা রিকোয়ারমেন্ট বা মার্কেটে এরকম হওয়া উচিত, তখন অনেকেই বলে, হ্যাঁ, এতদিন পড়ালেখা করেছে, 4 বছর অনার্স করেছে, সিএসএ কমপ্লিট করেছে, লাখ লাখ টাকা খরচ করেছে, এখন আমি 10,000 টাকা বেতনে কেন কাজ করব। তো তাদেরকে আমার আসলে একটা কোশ্চেন, যদিও পাবলিকলি কোশ্চেনটা করা ঠিক হবে কিনা আমি জানি না, যে আসলে আমরা যে এতগুলো টাকা দিয়ে কোর্সটা করছি, একটা অনার্স কোর্স করছি, এন্ড অফ দ্য ডে আমি কী রেজাল্ট পাচ্ছি, কী নিয়ে আমি বেড়ে আসছি, আমি আসলে কী শিখতে পারছি,
টাকা দিলেই কি আসলে শেখা হয়ে যায়? টাকা দিলেই কি আমি আসলে সাকসেসফুল হয়ে যাব? তাহলে তো পৃথিবীর সব মানুষ তাই করতো, টাকা দিয়ে সার্টিফিকেট নিত আর তা সেটা দিয়েই সে ডেভেলপমেন্ট করে ফেলতে পারত। এটা কখনোই সম্ভব না। আর আমরা যেই কাজটা করি সিডিপির আন্ডারে, আমাদের সিডিপি কোর্সটার লং হলো 6 মান্থ, 6 মাস। মূলত আমরা যেটা করি যে একজন ডেভেলপার সেই ডিজাইনটা তো হুবহু যেরকম আছে 100-এ 100% করবেই, ইভেন তার একটা ডিজাইন, তার একটা কাজ আমরা থিম ফরেস্টে অ্যাপ্রুভাল করানো পর্যন্ত তাকে কাজ করাই। যখন সে থিম ফরেস্টে একটা কাজ 100% অ্যাপ্রুভাল হবে, স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে পারবে, তার মানে হলো তার স্ট্যান্ডার্ডটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে রিকগনাইজ করা হবে। তাহলে মিনিমাম ওই লেভেল পর্যন্ত আমরা নেওয়া পর্যন্ত তাদেরকে ট্রেনিং করাই। আর মজার বিষয় হলো অনেকে কোশ্চেন করে সিডিপি বিষয়ে জানতে চায় যে আমরা কি আমাদের ব্যাচ কবে শুরু হবে, কবে নাগাদ ক্লাস শুরু হবে। তো এইখানে যে বিষয়টা একটু বলে রাখা প্রয়োজন, অনেকেই হয়তো জানেন না, আমাদের সিডিপি কোর্স আসলে 1-টু-1 কোর্স। বাংলাদেশে ফার্স্ট টাইম আমরাই শুরু করেছি যে 1-টু-1 কোনো ট্রেনিং, যেটা একজন পার্সনকে একজন মানে সিঙ্গেল সিঙ্গেল প্রবলেম নিয়ে দেখা হবে, এবং এরকম কোনো বেস সিস্টেম কোনো ক্লাস হয় না। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল ক্লাস হবে, সিঙ্গেল সিঙ্গেল প্রবলেম সলিউশন হবে এবং ওইভাবেই চলবে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা সুবিধা হয় যে একজন স্টুডেন্ট যে সখন যখন সে প্রবলেম ফেস করে, তখন সে আসলে ওইটার সলিউশনই ইনস্ট্যান্ট চাবে, এবং ওই সলিউশনটা যদি সে ইনস্ট্যান্ট পেয়ে যায় তাহলে তার সামনে যেতে খুবই ইজিয়ার হবে, সে খুব সহজভাবেই সেটা গ্রেপ করতে পারবে। তো আমাদের ওয়েবসাইটটা মূলত cdp.com.bd, এখানে গেলে আমাদের সিডিপির অনেকগুলো কোর্স আছে। আমরা রিসেন্টলি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সও শুরু করেছি, আমরা আরও কিছু কোর্স শুরু করব, তার মধ্যে আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। বেসিক্যালি ওয়ার্ডপ্রেসও সিডিপির আন্ডারে আমরা নিয়ে আসবো, যে একজন বেসিক লেভেলের যে হয়তো সিএসসি ব্যাকগ্রাউন্ড আছে, সে হয়তো কেরিয়ার ডেভেলপ করতে চায় থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ওই কাজটা করব যে থিম ডেভেলপমেন্টের এ থেকে শেষ শুরু পর্যন্ত, মানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত, যে প্রফেশনাল একজন একটা থিম ডেভেলপ করা পর্যন্ত তাকে কমপ্লিট করাবো এবং সেটা থিম ফরেস্টে অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত। তো এই হলো মোটামুটি বিষয়। কারো কোনো কোশ্চেন যদি থাকে, আমাদের 2টা অফিসিয়াল নাম্বার আছে, যে কোনোটায় ফোন দিয়ে জানতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।